নাসা ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন শুনবো আজকের সংবাদ শিরোনাম। যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে বাঙ্গালহালিয়া নেককেছড়া কমিউনিটি ক্লিনিক, গাইড ওয়াল নির্মাণ জরুরি। রাঙামাটি প্রতিনিধি উচ্চপ্রু মারমার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এখন শুনবো খবরের বাকি অংশ। রাঙামাটি পার্বত্য জেলা রাজস্থলী উপজেলা 3 নং বাঙ্গালহালিয়া 9 নং ওয়ার্ডের নেককেছড়া পাড়া কমিউনিটি ক্লিনিক যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, গাইড ওয়াল নির্মাণ করা জরুরি। শুধু তাই নয়, ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে আছে। 2016 সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর নেককেছড়া কমিউনিটি ক্লিনিক ভবনটি নির্মাণ করেন। কমিউনিটি ক্লিনিক ভবনটি খুব অল্প সময়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ভবনটির ছাদ থেকে পানি পড়ে, প্রতিটা রুমের ভিতর চলাচলের অযোগ্য হয়ে যায়, ফলে ডাক্তার ও রোগীর খুবই সমস্যায় পড়তে হয়। সম্প্রতি অংশুই মারমা চিকিৎসা সেবা নিতে এসে বলেন, আমরা বসতে পাচ্ছি না আর ঠিক মতো চিকিৎসাও নিতে পারছি। ক্লিনিক আসলে আমাদের খুব ঝুঁকিতে চিকিৎসা সেবা নিতে হয়। টিউবওয়েল নষ্ট, বিদ্যুৎ সংযোগ নেই, দেয়াল ভেঙে ভেঙে পড়ছে, হাসপাতালের তিন দিকে বন জঙ্গল গড়ে উঠেছে, আশেপাশে ওয়াল ভাঙ্গা রয়েছে। নেককেছড়া পাড়া ক্লিনিক সেবা CHCP পাইচিংমং মারমা তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকে এলে ভয় ভয় লাগে, যে কোনো মুহূর্তে ভবনটি ভেঙে গায়ে পড়তে পারে। একটু বৃষ্টি হলেই ভবনের উপরে পিলারের ছিদ্র দিয়ে পানি পড়তে থাকে, তাই পুরো ভবনটি আমার কাছে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, তাই খুব ভয় ভয় লাগে আমার। নেককেছড়া কমিউনিটি ক্লিনিক যার হাতে উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান, 2017 সালে উদ্বোধন করা হয়। সিএসসিপি নেককেছড়া কমিউনিটির কর্মকর্তা আছি। 2017 সালে 13 তারিখে জনগণের সেবার জন্য নেককেছড়া স্থানীয় জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য 800 জায়গায় এই কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেন। বর্তমানে পুনরায় ক্লিনিক সংস্করণ ও মেরামত করা জরুরি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত যেন ক্লিনিক সংস্করণ ও মেরামত করা হয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগের দপ্তরে চিঠি দেওয়া হয়েছে, আশা করছি তারা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন। আমাদের পরবর্তী নিউজ পেতে সংযুক্ত থাকুন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ও ওয়েবসাইটে। নাসা নিউজ টুয়েন্টিফোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।